ডুয়ার্সের মেটেরি বাজারে এসএফআই এর জলপাইগুড়ি জেলা কনভেনশন হয়। এদিন প্রথমে মেটেরি বাজার এসএফআই এর পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। এরপর মেটেরি বাজারে সিপিএম এর দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করা হয়। পরে মেটেরি সোশ্যাল বিল্ডিংয়ে হয় হল কনভেনশন। এদিন কনভেনশনে উপস্থিত ছিলেন এসএফআই এর জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রভাকর সরকার, সভাপতি রাজিউল ইসলাম সহ অনেকে। কনভেনশন থেকে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান সহ পড়ুয়াদের ফি মকুব করা, অগ্রাধিকারের ভিত্তিতে পড়ুয়াদের ভ্যাকসিন প্রদানের জোরালো দাবি জানালেও ভারতের ছাত্র ফাউন্ডেশন। এদিন কনভেনশনে এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার বিদ্যালয় ছাড়া সব কিছুই খুলে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, ফলে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রত্যন্ত চা বাগানে ও গ্রাম্য এলাকায় পড়ুয়াদের অনলাইনে পড়াশোনা করার মতে পরিকাঠামো নেই। আমাদের মূল দাবি, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার প্রসঙ্গেও বিজেপির কড়া সমালোচনা করেন তিনি। এদিনের এই কনভেনশনে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে 220 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কি বলবেন, এই বছর যে বছর মাধ্যমিকে 100% পাশ হয়েছে, সেই বছর দেখা যাচ্ছে ক্লাস 10 পরীক্ষার্থীদের মধ্যে 2 লক্ষ ড্রপ আউট হয়ে গেছে। গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ ছাত্রীদের মধ্যে বিয়ের প্রবণতা, পাচারের প্রবণতা বাড়ছে। ছাত্রদের মধ্যে অন্য রাজ্যে কাজ করতে চলে যাওয়া, বিভিন্ন রকম ছোটোখাটো কাজে লেগে পড়া, এই প্রবণতা বাড়ছে। কি করবে, পেট চালাতে হবে তো, সরকার তো পেট দেখছে না। সরকার হাততালি পাওয়ার মতো কতগুলো কথা বলছে, ওই যে বলে দিয়েছেন ওরকম ভাবছি, ভাবনা জাহাজে করে আসছে, ওই জন্য এখনও সরকারের নির্দেশিকা বেরোয়নি, নোটিফিকেশান বেরোয়নি। মুখ্যমন্ত্রী বলছেন স্কুল খুলবো ভাবছি, আর শিক্ষামন্ত্রী বলছেন যে অভিভাবকরা বলেছে স্কুল না খুলতে। কি আজকাল কি ওনাদের ফোনে কথা হচ্ছে না নাকি, আমি জানি না কি ব্যাপার, নাকি মমতা ব্যানার্জির কথা আজকাল তৃণমূলের লোকেরা শুনছে না, সেটা ঠিক করতে হবে ওনাদেরকে। আমরা যেটা বুঝতে পারছি যে এই সরকার বার খুলে দিয়েছে, রেস্টুরেন্ট খুলে দিয়েছে, শপিং মল খুলেছে, সিনেমা হল খুলছে, যাবতীয় মচ্ছব হচ্ছে। এই যে যখন কলকাতায় নিজাম প্যালেসে ওই 4 জন তৃণমূলের নেতা মন্ত্রীকে ধরে নিয়ে গেল, সেই দিন কোথায় ছিল? করোনার ভয় ওই রকমভাবে যে জমায়েত করলো সব। এই যে বিজেপির এতগুলো এমএলএ গিয়ে রাজ্যপালের সাথে হঠাৎ দেখা করে এলো 50টা না কটা, সেদিন কোথায় ছিল? করোনার ভয়, সব ওই সব চলছে। আর ছাত্ররা স্কুল কলেজে যাবে তাদের জন্য বন্দোবস্ত করো, তারা সপ্তাহে 2-3 দিন হলেও তারা মিড ডে মিলটা পাক, তারা লেখাপড়াটাও করুক, তারা বই খাতার সাথে সম্পর্ক হোক, এইগুলো সম্পর্কে সরকার উদাসীন। সরকার আসলে চাইছে না, আমি খারাপ কথাটা বলছি, যে কোম্পানিগুলো অনলাইন ক্লাস করায় সেইগুলোর কাছে সরকার বিক্রি হয়ে গেছে, টেবিলের তলায় আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ওই জন্য অনলাইন ক্লাস করানো কোম্পানিগুলো লাভের জন্য সরকার স্কুল কলেজ খুলছে না। গরিব পরিবার, অনগ্রসর পরিবারের, আমাদের এই চা বাগানের যে শত শত পরিবারগুলো আছে, এই ধরনের পরিবারের ছেলেমেয়েরা অসুবিধায় পড়ছে, লেখাপড়া থেকে বাদ পড়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর সরকার, দুটো সরকারই ইকুয়ালি রেসপন্সিবল ফর দিস সিচুয়েশন। এদের অবিলম্বে এর দায় নেওয়া উচিত এবং ছাত্রদের টিকাকরণ সুনিশ্চিত করে বিয়ে করা উচিত, স্কুল কলেজ খোলা উচিত। নাহলে এদের তো আমাদের 22 থেকে 24 সেপ্টেম্বর নদিয়ার নবদ্বীপে রাজ্য সম্মেলন আছে, তার আগে সমস্ত জেলায় আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী সম্মেলন বা কনভেনশন হচ্ছে। আজকে এখানে মেটেলিতে জলপাইগুড়ি জেলা কমিটির যে কনভেনশন সেটা হলো, সেখানে ছাত্ররা এসছে গোটা জেলা থেকে। আমরা শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, স্কুল কলেজ খোলার দাবি, ফি কমানোর দাবি, ছাত্রদেরকে ভ্যাকসিনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার দাবি, এবং বিভিন্ন এসসি এসটি স্কলারশিপ, এইগুলো হচ্ছে যা বন্ধ হয়ে যাচ্ছে, এইগুলো সবটা হচ্ছে যে আমরা আলোচনা করলাম, এগুলো নিয়ে আন্দোলনে কী করা যায়। এখানকার কিছু নির্দিষ্ট দাবি দেওয়া আছে হাসপাতালের, আমি তখন মিছিলের আগে বলার সময় বলেছি যে হাসপাতালের বেড এখনও আসছে না,
ব্রিজ থেকে শুরু করে কিছু আছে। হ্যাঁ, এবং হচ্ছে যে জলপাইগুড়ি জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঠিক সেটাও একটা ওখানে ঘোষণা করেছেন, কিন্তু কিছু তো কাজের কাজ হচ্ছে না, কিছু এগোয়নি। ফলে তো ছাত্রদের দাবি দেওয়া, তার সাথে কাজ চাকরির দাবি দেওয়া এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, এই যে মানুষকে ভাগ করতে চাইছে বিভিন্ন জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে ভাগ করতে চাইছে, এইটার উল্টো দিকে দাঁড়িয়ে সমস্ত নিপীড়িত শোষিত অংশের পরিবারের ছাত্রদের নিয়ে আমরা স্কুল কলেজ খোলা, ফি কমানো, সবার শিক্ষার লড়াইটা লড়বো।